हम तो हमी से चुरा लो। हेलो गाइज, अस्सलाम वालेकुम, वेलकम टू माय यूट्यूब चैनल, दिस इज शाहीन। और आज के अपने साथ हम नतुन आरेकटि भिडियो निये चले एसेछि। এখন বিকাল 6টা বাজে। সো আমার এখানে একটা সুন্দর বাজার জমে। এর আগেও আমি আরেকটা ব্লগ করেছিলাম, ভিডিও করেছিলাম সুন্দর বাজারটা নিয়ে। আর আমি এখন হচ্ছে ওইখানেই যাচ্ছি, কারণ দেখি আজকে কিছু স্ট্রিট ফুড ট্রাই করব এখানে, মালয়েশিয়ান স্ট্রিট ফুড, মালয়েশিয়ান যে লোকাল ফুডগুলো আছে এগুলো ট্রাই করব আর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। সো চলুন আর কথা না বাড়িয়ে দেখা যাক আজকে কি কি ট্রাই করা যায় আর কি খাওয়া যায়। সো আর দেরি না করে চলুন এখনই চলে যাই। এখন হচ্ছে আমি এটা মিট বল নিচ্ছি। এই মিট বলটা একটু ট্রাই করবো আজকে, দেখবো কীরকম লাগে। ব্ল্যাক পেপার সস ফ্রাই ঠিক লাগে? হ্যাঁ। তো গাইজ, এখন হচ্ছে আমি এই মার্কেটে আসছি, তো এই জন্য আসলে মাস্ক পরা লাগবে, কারণ এখানে পাবলিক প্লেস, মাস্ক না পরলে সমস্যা। আর হচ্ছে আমি খাবারগুলো কিনে নিয়েছি, দেখি আর কি কী কিনা যায়, কারণ একটু পরে এখানে অনেক ক্রাউড হবে মানুষের, কারণ এটা যত রাত হয় তত মানুষ বেশি হয় আর কি। তো চলুন দেখি আর কি কিনা যায়। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মতো হচ্ছে, এটা এই যে পেঁয়াজের বাজার। আজকে একটা অনেক মজার বিষয় যে এই বাজারে আসার পরে দেখলাম যে একটা লোক একটা হিন্দি গান গাইতেছে, উনি হচ্ছে মালয়েশিয়ান, বাট ওনার মুখে হিন্দি গানটা শুনে অনেক ভালো লাগতেছিল যে একটা পপুলার সং উনি গাইছে, তার জন্য এটা শ্যুট করলাম আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম। সো আই হোপ আপনারা অনেক পছন্দ করেছেন। আজ সো গাইস, ফাইনালি আমি চলে এসেছি বাসায়। এখন দেখা যাক আপনাদের সামনে কী খাবারগুলো আনছি দেখায়। এটা হচ্ছে পেঁয়াজু, আমাদের বাংলাদেশে যেটা বলে পেঁয়াজু, এটার প্রাইস পড়ছে হচ্ছে বাংলাদেশে 10 টাকা প্রতি পিস। এখানে এটা হচ্ছে এখানে এদেশে এটাকে বলে সাতে বলে এটাকে, এটা হচ্ছে আপনার বিফ দিয়ে এটাকে আগুনে দিয়ে পুরানো হয় বিবিকিউর মতো করে। এটা হচ্ছে আপনার মিট বল দেখতেছেন অবশ্যই। সো গাইস, প্রথমে হচ্ছে আমি শুরু করব হচ্ছে পেঁয়াজু দিয়ে, এটা যেহেতু এটা আমাদের বাংলাদেশে অনেক ফেমাস আর এটা সবাই চিনি এটা পেঁয়াজু। সো দেখি মালয়েশিয়ার পেঁয়াজুর সাথে বাংলাদেশের পেঁয়াজুর কতটুকু তফাত। সো লেটস ট্রাই। এটা অনেক নরম, ভিতরটা অনেক নরম বাট উপরে অনেক ক্রিস্পি। এটা কি আসলে আমাদের দেশের মতো যে পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হচ্ছে ওরা ফ্রাই করে এরকম না, ওরা খুব সিম্পল বানাইছে। এটা তেমন স্পাইসি না, বলতে গেলে লাইট টাইপের আর কি, আমাদের দেশেরটার মতো না। তবে হ্যাঁ ঠিক আছে, এই যে দেখুন এটার মধ্যে হচ্ছে কারি লিভ দিচ্ছে, তারপর হচ্ছে এই যে শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছে, শুকনো মরিচ কেটে দিচ্ছে, এই টাইপের আর কি। ভালোই, খারাপ না। তবে হচ্ছে আমাদের দেশের পেঁয়াজের সাথে এটা যাবে না কখনোই, কারণ আমাদেরটার সাথে এটা অনেক ডিফারেন্ট। আর দামের সাথে হচ্ছে কী বলবো,
এই এক পিস পেঁয়াজের দাম হচ্ছে এখানে বাংলাদেশে 10 টাকা, এখানে হচ্ছে 50 সেন্ট, বাংলাদেশে 10 টাকা পরে। সো আপনারাই বুঝতে পারতেছেন এই যে বিপস আছে, এখন এটা ট্রাই করবো দেখি এটা কীরকম। এটা একটু শক্ত, একটু হার্ড, বাট এটা হচ্ছে আপনার টেস্টটা হচ্ছে আসলে একটু সুইট বেশি, এটা এটা একটু ঝাল ঝাল হলে ভালো হতো, বাট এটা একটু সুইট সুইট টাইপের। বাট হচ্ছে এটা যে বিবিকিউ করছে বার্ন করে, এটার পুরো ফ্লেভারটা আছে, এটা অনেক জোসেকা ফ্লেভার, আর মোটামুটি ভালোই খারাপ না। এটা এক পিস বাংলাদেশের হচ্ছে 15 টাকা পড়ছে, এখানে হচ্ছে 80 সেন্ট। পুরোটাই র মাংস, মানে বিফ আর কি পুরোটাই, ওখানে কোনো ইয়ে নাই, পুরোটাই সুন্দর র মাংস দিয়ে ওরা করছে। তো এটা ভালোই, আর এটার মধ্যে হচ্ছে লেমন গ্রাসের কিছু একটা ইউজ করছে, কারণ লেমন গ্রাসের একটা স্মেল পাওয়া যাচ্ছে, এটাও ভালোই, কিন্তু আমাদের দেশের কাবাবের মতো না, আমাদের দেশের কাবাবের ধারেও না এটা। সো গাইজ, আমি হচ্ছে এখন এই যে মিট বলটা ট্রাই করব, এটা হচ্ছে বিফ মিট বল। সো এটার সাথে হচ্ছে ব্ল্যাক পেপার সস দেওয়া আছে আর হচ্ছে চিজ দেওয়া আছে। সো এই যে দেখতেই পারছেন, এটা আসলে দেখি এটা ট্রাই করে এটা কীরকম লাগে। মিটবলটা অনেক জুস হয়েছে, অনেক মজা লাগতেছে আমার কাছে, কারণ হচ্ছে এটা ভিতরটা অনেক জুসি আর হচ্ছে অনেক মশলা মিক্স করে এটার মধ্যে, স্পাইসি টাইপের। তো এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, আর এটার সাথে ব্ল্যাক পেপার সস তো কোনো কথাই নেই, দারুণ। আর সাথে চিজ আছে, মিটবল দেখেন পুরোটার ভিতরে একবারে র মাংসের কিমা দেয়া আপনারা দেখতে পাচ্ছেন। সো এটাতে কিছু বলার নাই, এটা হচ্ছে 6 পিস, হচ্ছে বাংলাদেশে 100 টাকা নিচ্ছে, এখানে এখানে 5 রিঙ্গিত, মালয়েশিয়া 5 রিঙ্গিত, আর হচ্ছে বাংলাদেশে 100 টাকা পড়ে। সো আমি মনে করি আগেরগুলো থেকে এই মিটবলটা অনেক ভালো হয়েছে, আর দামের তুলনায় অনেক চিপ, কারণ 6 পিস মিটবল মাত্র 100 টাকা, এটা অনেক সস্তা লাগছে আমার কাছে, আর দামের তুলনায় টেস্ট সব কিছু মিলে অনেক ভালো লাগছে। সো গাইজ, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি আমার এই ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর হ্যাঁ কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।